হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ সিরিজ। আজকে থেকে শুরু হচ্ছে টপ লিগাল নিউজ উইকলি, মানে প্রত্যেক সপ্তাহের যা যা আইনের খবর আছে সমস্ত কিছুই দেব আপনাদের কাছে, সমস্ত কিছুই প্রস্তুত করব আপনাদের জন্য। চলুন শুরু করা যাক। Fresh death warrants have been issued against Nivea case convicts, and it has been said that they will be hanged on March 20 at around 6 a.m. তো বন্ধুরা, নির্ভয়া কেসে, নির্ভয়া কাণ্ড যে ঘটেছিল সেই ঘটনায় যে চারজন অভিযুক্ত আছে তাদের বিরুদ্ধে আবার হচ্ছে মৃত্যুদণ্ডের যে পরোয়ানা সেটা আবার জারি হয়েছে। আর তাছাড়া এটাও জানানো হয়েছে যে মার্চ 20 ভোর 6টায় তাদের হচ্ছে ফাঁসি দেওয়া হবে। New plea in the Supreme Court has been filed against the Delhi police seeking probe and action against the Delhi police action in the riots. অর্থাৎ দিল্লি যে রায়ট যে হয়েছিল সেইখানে হচ্ছে পুলিশের বিরুদ্ধে একটা পিল ফাইল করা হয়েছে, জনস্বার্থ মামলা ফাইল করা হয়েছে, যাতে দিল্লি পুলিশের বিরুদ্ধে একটা তদন্ত করা যায় এবং তারা যে অ্যাকশনগুলো হচ্ছে রায়টের সময় নিয়েছিল সেই অ্যাকশনগুলোর বিরুদ্ধে। Plea has been filed in the Supreme Court to link the social media accounts with Aadhaar so that fake accounts can be separated, as the fake accounts has been responsible for spreading fake news in the Delhi riots. Bondura, Delhi riot er pore ekta notun plea Supreme Court e file kora hoyeche ebong shekhane bola hoyeche je sob social media gulo ache sei social media r account gulo jate Aadhaar er shonge link kora jay, এবং সেটা করলে হয়তো ফেক অ্যাকাউন্ট যেগুলো সোশ্যাল মিডিয়াতে আছে যারা ফেক নিউজ স্প্রেড করছে সেই অ্যাকাউন্টগুলোকে বাদ দেওয়া যেতে পারে। তো এই গ্রাউন্ডে একটা জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে ফাইল করা হয়েছে। দিল্লি হাইকোর্ট হ্যাজ রেস্ট্রেন্ড ফ্রম ডিসপোজাল অফ আনআইডেন্টিফাইড ডেড বডিজ অ্যান্ড অলসো হ্যাজ গিভেন ফার্দার অর্ডার্স অফ টেকিং ডিএনএ স্যাম্পলস অফ দি ডেড বডিজ অ্যান্ড অলসো দ্য ভিডিওগ্রাফি অফ দি পোস্টমর্টম। তো দিল্লি হাইকোর্টে বেসিক্যালি একটা অর্ডার জারি করা হয়েছে, একটা রেস্ট্রেন্ট অর্ডার জারি করা হয়েছে। তাতে বলা হচ্ছে যে গভর্নমেন্ট যে হসপিটালগুলো আছে সেই হসপিটালগুলো যেন কোনোরকমভাবেই ডেড বডিগুলো ফেলে না দেয় বা ডিসপোজ যাতে না করে দেয়। আর তাদেরকে এটাও বলা হয়েছে যে প্রত্যেকটা ডেড বডির পোস্টমর্টমের ভিডিওগ্রাফি এবং তাদের ডিএনএ স্যাম্পল যেন সংরক্ষণ করা হয়। যারা এই চ্যানেলটি এখন নতুন দেখছেন তাদের জন্য বিশেষ করে, আমার নাম হচ্ছে আবু হেনা, আপনারা দেখছেন আমার চ্যানেল অ্যাডভোকেটাস অর্ডিনারিয়াস, দ্য ব্লগ অফ অ্যান অর্ডিনারি লয়ার। আর আপনি যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ নিচে গিয়ে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। ইউনাইটেড নেশনস হিউম্যান কমিশনার অফ হিউম্যান রাইটস হ্যাভ ফাইল্ড অ্যান ইন্টারভেনশন অ্যাপ্লিকেশন এগেনস্ট দ্য CAA ইন সুপ্রিম কোর্ট। ইন ইটস অ্যাপ্লিকেশন ইট হ্যাজ সেড that the narrow scope of CAA may not be sufficiently objective and reasonable. To bondhura, eta ekta ekdom puro notun dik, erokom bharatbosha age kono din hoyni. United Nations othoba jatipunjeri ekti songothon tara supreme court e CAA mamlay nijera amicus curiae hisebe party hote cheyeche ebong dekha jak ki hoy. Ebong tara etao boleche যে CAA যেটা করতে চাইছে সেটা অ্যাকচুয়ালি ঠিক। কর্ণাটকা হাইকোর্টস গ্র্যান্টিং অফ বেল টু 22 প্রোটেস্টার্স এগেনস্ট CAA হ্যাজ বিন স্টেড বাই দি সুপ্রিম কোর্ট। বন্ধুরা, কর্ণাটকাতে যে CAA প্রোটেস্ট হয়েছিল সেখানে 22 জন অ্যারেস্ট হয়েছিলেন, সেই 22 জনের বেল দেয় হচ্ছে কর্ণাটকা হাইকোর্ট এবং সেটা চ্যালেঞ্জ হয়েছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট আপাতত সেই বেলে ওপরে স্টে দিয়েছে। সুপ্রিম কোর্ট হ্যাজ আপহোল্ড দি রাইট অফ পেনশন of those employees of State Bank of India who have taken VRS after 15 years service of 15 years or more. অর্থাৎ বন্ধুরা, এটা একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট হতে চলেছে। তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছে যে যেসব এমপ্লয়ি নিজেদের 15 বছর বা তার বেশি SBI তে দিয়েছে তাদের হচ্ছে একটা পেনশনের অধিকার আছে। তো এটা একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট এবং এই জাজমেন্টটা আগামী দিনে অন্যান্য যেসব গভর্নমেন্ট অর্গানাইজেশান আছে, বডি আছে বা প্রাইভেট অর্গানাইজেশনের ক্ষেত্রেও হয়তো এটা লাগু হবে। যদি কেউ VRS নেয় আফটার 15 ইয়ার্স অর মোর তখন তারা হয়তো রাইট টু পেনশন তাদের থাকবে। RBI ব্যাঙ্ক অন ক্রিপ্টোকারেন্সি লাইক বিটকয়েন হ্যাজ বিন স্কোয়াশড বাই দ্য সুপ্রিম কোর্ট। বন্ধুরা,
যারা বিটকয়েন নিয়ে, যারা আমাদের ভিউয়ার্সরা আছেন যারা বিটকয়েন ব্যাপারে জানেন, এটা একটা ক্রিপ্টো কারেন্সি, যে কারেন্সি হাতে পাওয়া যায় না, এটা হচ্ছে অনলাইনেই থাকে। তো এই কারেন্সিটা আরবিআই ব্যান করেছিল কিছুদিন আগে, তো সুপ্রিম কোর্ট সেই ব্যানটাকে স্কোয়াশ করেছে। অর্থাৎ বিটকয়েন ইজ ভেরি মাচ আ কারেন্সি এবং এটিকে বিভিন্ন রকম কাজে লাগানো যাবে এক্সেপ্ট লিগাল টেন্ডার। তো এটা একটা খুশির খবর, যারা বিটকয়েন নিয়ে বিভিন্ন রকম কাজ করতে চান, বিজনেস করতে চান, খুব খুশি খবর। দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ হেল্ড অর্গানাইজেশন সাপোর্টিং পাবলিক কজেস উইথআউট পলিটিক্যাল অ্যাফিলিয়েশনস আর নট বার্ড ফ্রম রিসিভিং ফরেন ফান্ডস। তো বন্ধুরা, যেটা বলতে চাইছি যে সুপ্রিম কোর্ট যেটা অর্ডার দিচ্ছেন সেটা হচ্ছে, যদি কোনো অর্গানাইজেশন, তার যদি কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন না থাকে এবং সে হচ্ছে জনকল্যাণমূলক কাজ করতে চায়, তাহলে সে ফরেন থেকে কন্ট্রিবিউশন নিতে পারে, ফরেন থেকে টাকা নিতে পারে। এটা হচ্ছে এনজিওদের জন্য একটা বড় খবর, কারণ অনেক সময় দেখা যেত যে তাদের ফান্ডগুলোকে নিয়ে বিভিন্ন কোশ্চেন করা হতো। তো আশা করি এই জাজমেন্টের পর থেকে সেই ফান্ড নিয়ে কোশ্চেনটা বন্ধ হয়ে যাবে। ইফ ইউ হ্যাভ লাইক দিস ভিডিও, প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার ইট অ্যামং ইয়োর ফ্রেন্ডস, কমেন্ট অন ইট, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অন ইউটিউব।